সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিতের পঞ্চম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমরান ইসলাম, লেকচারার, হায়ার ম্যাথমেটিক্স, ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এখন প্রশ্ন হতে পারে, কেন বর্গ ম্যাট্রিক্স, অন্য ম্যাট্রিক্স কেন নয়? কারণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। সেটা কেন, তার উত্তরটা আমরা পরে দেব। তার আগে চলো আমরা প্রথমেই জেনে নিই কখন একটি বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে এবং কখন যাবে না, অর্থাৎ ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা। একটি বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে যদি তা অব্যতিক্রমী হয়, অর্থাৎ এর সংশ্লিষ্ট নির্ণায়কের মান শূন্য না হয়। এখন এই যে অব্যতিক্রমী শব্দটা, এটা কিন্তু তোমাদের পরিচিত। তোমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞা যখন দেখেছো, সেই জায়গায় আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি। কি ছিল সংজ্ঞাটা? একটি বর্গ ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় যদি তার সংশ্লিষ্ট নির্ণায়কের মান শূন্য হয়। যেমন 2, 3, 4, 6, এই যে ছোট একটা ম্যাট্রিক্স 2x2 আকারের, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কেন? কারণ এই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স 2, 3, 4, 6 ইকুয়ালস টু 2×6 12 মাইনাস 4×3 12 ইকুয়ালস টু 0। তাহলে এই ম্যাট্রিক্সটা হলো একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটি হলো একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এর বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যদি সেই সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হয়, নট ইকুয়াল টু জিরো হয়, তখন তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। আমরা যদি আবার একটু আগের স্লাইডে চলে যাই, একটি বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে যদি তা অব্যতিক্রমী হয়। আচ্ছা, এখন এই যে বিপরীত ম্যাট্রিক্স, এই কনসেপ্টটা আমরা আরও একভাবে বলতে পারি। যেমন আমাদেরকে যদি n/n মাত্রার দুটি বর্গ ম্যাট্রিক্স দেওয়া হয়, শুধু n মাত্রা বললেও হতো, যেহেতু বর্গ ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা সমান, সেই ক্ষেত্রে ab = bi = in, এখানে in বলতে অভেদক ম্যাট্রিক্স বোঝানো হচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝানো হচ্ছে n মাত্রার, অর্থাৎ এ যে মাত্রার, বি যে মাত্রার, সে একই মাত্রার, তখন এদের একটিকে অপরটি বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এটা অনেকটা আমরা রিয়েল নাম্বারে দেখেছি, 2 সাথে যখন আমরা তার বিপরীত হাফ গুণ করি তখন 1 চলে আসে। আমাদের রিয়েল নাম্বারের ক্ষেত্রে 1 যেভাবে কাজ করে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবেদক ম্যাট্রিক্সটা অনেকটা ওইরকম। তো যখন আমরা একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করে অবেদক ম্যাট্রিক্স পাই, তখন জিনিসটা এরকম হয়, 2 সাথে তার হাফ গুণ করলে, অর্থাৎ তার বিপরীতটা গুণ করলে যেমন হয়। এই জন্য এই ম্যাট্রিক্সের সাথে যেই ম্যাট্রিক্সটা গুণ করে অবেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সটাকেই বলা হবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। একই কথা বি ম্যাট্রিক্সের জন্য যদি তার উল্টাভাবে বলা হয়, বি ম্যাট্রিক্সের সাথে যেই ম্যাট্রিক্স গুণ করে অবেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সকে বলা হবে তার বিপরীত ম্যাট্রিক্স। এখন কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে তার ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, যেমন এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হলো এ ইনভার্স। আচ্ছা, এখন এই যে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানলাম যে কখন একটা ম্যাট্রিক্সকে, কখন একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে এবং কখন যাবে না, এখন আমাদের জানতে হবে তাহলে আমরা কীভাবে বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করব। সাধারণত তিনটি মেথড ইন্টারমিডিয়েট সিলেবাসে আমরা আলোচনা করে থাকি, যার মধ্যে প্রথমটি হলো অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতি, দ্বিতীয়টি হলো সমাধান পদ্ধতি এবং তৃতীয়টি হলো ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে কীভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো সামনে আগানো যাক। অনুবন্ধী পদ্ধতিতে বা অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা খুব সিম্পল একটা ফর্মুলা ব্যবহার করি, সেটা হলো a ইনভার্স = 1/ডিটারমিনেন্ট অফ A অ্যাডজয়েন্ট অফ A। এখন এই ফর্মুলাটা বা এই ফর্মুলায় দেখো আমাদের দুইটা জিনিস রয়েছে, একটা হলো ডিটারমিনেন্ট অফ এ, আর একটা হলো অ্যাডজয়েন্ট অফ এ। যখন আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা পেয়ে যাই তখন আমাদের সুবিধা হলো সেই ফর্মুলাতে যা যা দরকার সেগুলো বের করে যদি আমরা সেই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে এখানে আমাদের দরকার হলো ডিটারমিনেন্ট অফ এ এবং অ্যাডজয়েন্ট অফ এ। এর মধ্যে ডিটারমিনেন্ট অফ এ এটা আমরা বের করতে পেরেছি এর আগে, আমরা জানি, কারণ এর আগের ক্লাসের আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল কীভাবে 2x2 আকারের, 3x3 আকারের ডিটারমিনেন্টের মান আমরা বের করতে পারি। দুইটা মেথড তোমাদের দেখানো হয়েছিল, একটা হলো সরাসরি বিস্তৃতি করে, আরেকটা হলো সরাসরি চিত্রের মাধ্যমে। তোমরা সেই ক্লাসটার রেকর্ডিং রয়েছে, দেখে নিতে পারো যদি কেউ মিস করে থাকো। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমাদের যখন কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা প্রথমে বের করব, বের করে দেখব যে সেটা জিরো হয় নাকি নন জিরো হয়।
যদি জিরো হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং সেই ক্ষেত্রে আমরা ইনভার্স বের করতে পারবো না, আমাদের আর ফার্দার করার দরকার হবে না। আর যদি নন জিরো হয় তখন আমাদের বিপরীত ম্যাট্রিক্স থাকবে। এখন ওই যে প্রথমে বলেছিলাম যে সিঙ্গুলার হলে কেন নির্ণয় করা যাবে না, সেই উত্তরটা কিন্তু আমরা এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি। দেখো এই ফর্মুলাতে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো 1/ডিটারমিন্যান্ট অফ এ। এখন ডিটারমিন্যান্ট অফ এ যদি জিরো হয়ে যায় তাহলে এখানে আসবে 1/0, আর সামথিং বাই জিরো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সংজ্ঞায়িত না। ওকে, চলো আমরা সরাসরি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হলো রো ওয়াইজ বললে ভুক্তিগুলো 3-4, 2-2, 1-0, -1, -1, 1। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তোমরা পরীক্ষার খাতায় যেভাবে করবে আমি ঠিক সেভাবেই দেখাচ্ছি। প্রথমে আমরা লিখবো যেটা দেওয়া আছে, দ্যাট ইজ আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটা হলো 3-4, 2-2, 1-0, -1, 1, 1। তাহলে প্রথমে যদি আমরা এটা ডিটারমিনেন্টটা বের করি, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু আমাদের আসবে এখানে ক্যালকুলেশনটা করে 3-8+6=1। তোমাদের যেহেতু এর আগের ক্লাসে বিস্তারিত দেখানো হয়েছে কীভাবে আমরা 3/3 আকারে নির্ণয়কের মান নির্ণয় করি, তাই এই জায়গাটায় আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এখান থেকে আমরা যেহেতু 1 পাচ্ছি এবং এটা নন জিরো, তাহলে কিন্তু আমরা বলতে পারি যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0, সুতরাং এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান বা বিপরীত ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কী করতে হবে, এই যে প্রদত্ত ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা বের করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আমরা কীভাবে বের করবো? একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করাটা খুবই সহজ। প্রথমে আমাদের যেটা করতে হবে, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির পরিবর্তে তার সহগুণকগুলো নিতে হবে। যেমন এখানে 3 রয়েছে, এই 3 এর সহগুণক আমরা ক্যালকুলেশন করবো, -4 রয়েছে, -4 এর সহগুণক আমরা ক্যালকুলেশন করবো, 2 রয়েছে, 2 এর সহগুণক আমরা ক্যালকুলেশন করবো, -2 এর সহগুণক আমরা ক্যালকুলেশন করবো, 1 এর সহগুণক ক্যালকুলেশন করবো, 0 এর সহগুণক ক্যালকুলেশন করবো। এভাবে প্রত্যেকটা ভুক্তির সহগুণক ক্যালকুলেশন করে আমরা যে সহগুণকগুলো পাবো সেগুলোর দ্বারা এই ভুক্তিগুলোকে রিপ্লেস করবো। রিপ্লেস করলে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ নিই তখন আমরা যে নতুন আরেকটা ম্যাট্রিক্স পাবো সেটাই হবে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। চলো আমরা স্টেপ বাই স্টেপ করি, তাহলে জিনিসটা অনেক বেশি সহজ লাগবে এবং খুব সহজে ধরতে পারবে বিষয়টা। তাহলে প্রথমে আমরা যদি 3 এর সহগুণক বের করি, এখানে যেহেতু এ ম্যাট্রিক্স এই জন্য আমরা নোটেশন ব্যবহার করেছি A11, 1-1 হলো প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তি, এ ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তি তার সহগুণক। তাহলে সহগুণকের ক্ষেত্রে আমরা দেখেছি এর আগের ক্লাসে যেই ভুক্তির সহগুণক আমরা বের করব সেই ভুক্তি বরাবর কলাম এবং রো যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে যে 2/2 আকারে নির্ণয়কটা পাবো সেই নির্ণয়কের মান নির্ণয় করতে হবে এবং যথাযথ চিহ্ন দ্বারা, অর্থাৎ সে যেই পজিশনে রয়েছে সেই পজিশনাল একটা চিহ্ন রয়েছে তার সারি এবং কলামের মাধ্যমে, যেটা আমরা বের করতে পারি -1 টু দি পাওয়ার i+j সেই ফর্মুলার মাধ্যমে, তোমরা সেটা জানো, সেই যথাযথ চিহ্ন দ্বারা কী করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে ইন দিস কেস আমাদের প্রথম ভুক্তির চিহ্ন প্লাস বা পজিটিভ, এই জন্য এখানে আর কোনো চিহ্ন দেওয়া হয়নি, কোনো চিহ্ন নাই মানে সেটা প্লাস, এবং এই ডিটারমিনেন্ট 3 বরাবর রো কলাম ক্যান্সেল করে আমরা যেটা পাবো সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 1। এইভাবে যদি আমরা A12 বলতে প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, এই ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, তাহলে প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি -4, এই -4 বরাবর আমাদের কলাম এবং সারি ক্যান্সেল করলে থাকবে -2, 0, -1, 1, এবং এদের যে একটা নির্ণয়ক আমরা পাবো তার মান আসবে আমাদের -2, কিন্তু এই যে -4 এটা 1-2 পজিশনে থাকার কারণে তার পজিশনাল চিহ্ন হলো মাইনাস, সেই মাইনাসটা আমাদেরকে গুণ করে দিতে হবে, তার সাথে গুণ হয়ে হবে 2। এইভাবে যদি আমরা এক এক করে সব কয়টা ভুক্তির সহগুণক বের করি এবং সেই সহগুণকগুলো দ্বারা কী করতে হবে, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে রিপ্লেস করতে হবে, সেটা যদি করি তাহলে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাবো 1, 2, 3, 2, 5, 7, -2, -4, -5, যেখানে 3 এর সহগুণক হলো 1, -4 এর সহগুণক হলো 2, 2 এর সহগুণক হলো 3, -2 এর সহগুণক হলো 2, 1 এর সহগুণক হলো 5, 0 এর সহগুণক হলো 7, -1 এর -2, -1 এর -4 এটার ক্ষেত্রে, আর এই 1 এর হলো -5। তাহলে আমরা কী করেছি, এখানে প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দ্বারা রিপ্লেস করেছি এবং এই যে রিপ্লেস করে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পেলাম
এইটা যদি আমরা ট্রান্সপোজ করি, এখানে টি নোটেশন দ্বারা বোঝানো হচ্ছে এটাকে ট্রান্সপোজ করতে হবে। যদি ট্রান্সপোজ করি অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারিতে পরিণত করে দেই, যখন আমরা পরিবর্তনটা করব তখন আর আমরা টি লিখবো না। এই যে প্রথম সারি আমাদের 1 2 3, এটা হয়ে গেছে প্রথম কলাম। দ্বিতীয় সারি 2 5 7, এটা হয়ে গেছে দ্বিতীয় কলাম। তৃতীয় সারি -2 -4 -5, এটা হয়ে গেছে তৃতীয় কলাম। এইটা হলো আমাদের অ্যাডজয়েন্ট। সো আমাদের কিন্তু যে দুটো জিনিস দরকার সেই দুটো জিনিস আমরা পেয়ে গেছি, একটা হলো ডিটারমিনেন্ট অফ এ আর একটা হলো অ্যাডজয়েন্ট অফ এ। সেটা যদি এখন আমরা বের করি তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু হবে 1 ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। যেহেতু 1/1 1 এবং 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই আসবে, কাজে এটাই হলো আমাদের নির্ণেয় বিপরীত ম্যাট্রিক্স। তাহলে প্রসেসটা খুব সিম্পল। আমরা যদি অ্যালগোরিদমিকভাবে বলি, প্রথম ধাপে আমাদেরকে যেটা করতে হবে, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। এখন এই যে ডিটারমিনেন্ট যেটা আমরা পাবো সেটা যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে অঙ্কটা আমাদের করতে হবে না ফার্দার, কারণ আমরা সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাবো না। আর যদি নন জিরো হয় তাহলে দ্বিতীয় ধাপে আমরা যাব। দ্বিতীয় ধাপে গিয়ে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করার পর তৃতীয় ধাপে গিয়ে আমরা যেটা করব সেই সহগুণকগুলো দ্বারা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে রিপ্লেস করব। রিপ্লেস করে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তার ট্রান্সপোজ বের করব, এবং সেটাই হবে আমাদের অ্যাডজয়েন্ট। অর্থাৎ এই ধাপে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ অথবা বি যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে হবে। এরপর ফাইনাল স্টেজে গিয়ে আমরা যেটা করব সেটা হলো যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে সেটার যে ফর্মুলা, যেমন এ ম্যাট্রিক্সের ইনভার্সের ক্ষেত্রে এ ইনভার্স ইকুয়ালস টু 1 ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, সেখানে আমরা মান বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের যে অঙ্কটা আমরা মাত্র দেখেছি, আমাদের ডিটারমিনেন্ট ছিল 1, এই কারণে 1/1, তো খুব সিম্পল হয়েছে যেহেতু 1/1। বাট এখানে যদি ডিটারমিনেন্টের মানটা অন্য কিছু থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা তারা গুণ করে দিতে হবে। এখন সবকটা ভুক্তিকে আমরা গুণ করতে পারি, অথবা এটা সামনে যেভাবে 1/ডিটারমিনেন্ট আকারে বা সামনে এই আকারেও থাকতে পারে, এবং এভাবে আমরা আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তো এখান থেকে বোর্ড প্রশ্নগুলো যেভাবে হয় আমরা কয়েকটা এক্সাম্পল যদি দেখি, যেমন ঢাকা বোর্ড 2019 এসেছিল বি ম্যাট্রিক্স, এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এখান থেকে বি ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তার মানে তুমি যদি সরাসরি এই ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো দ্যান ইউ উইল গেট 0, মানে সেটা ভুল হবে। তোমাকে যেটা করতে হবে প্রথমে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে নিতে হবে, অর্থাৎ সারি হয়ে যাবে কলাম 2 1 3, এটা হয়ে যাবে 2 1 3, প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি 1 0 2, দ্বিতীয় কলাম 1 0 2, তৃতীয় সারি 3 4 -5 3 4 -5। এখন এই যে নতুন আমরা ম্যাট্রিক্সটা পেলাম, আমরা যেভাবে মাত্রই দেখলাম বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি, সেভাবে আমাদের এখন এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এরপর যশোর 2019 যদি আমরা দেখি, একটা প্রশ্ন এভাবে এসেছিল 3 + x 4 2 4 2 + x 3 2 3 4 + x, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। কিন্তু সমস্যা হলো যদি এই আকারেই আমরা নির্ণয় করতে যাই তাহলে দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। এই ডিফিকাল্টিস দূর করার জন্য কিন্তু আমাদের আবার এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো x = -1 এর জন্য। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে ম্যাট্রিক্সটাকে বের করতে হবে, মানে অরিজিনাল যে ম্যাট্রিক্সটা নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা, এবং সেটা কীভাবে পাবো, x = -1 বসানোর মাধ্যমে। যদি আমরা x = -1 বসাই তাহলে আমরা পাবো এখানে যে 3 + x, এই x এর পরিবর্তে আমরা বসাবো -1, এই x এর পরিবর্তে আমরা বসাবো -1, এবং এই x এর পরিবর্তে বসাবো আমরা -1। এরপর ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাবো 2 4 2 4 1 3 2 3 3, এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স আমাদের নির্ণয় করতে হবে। এরপর বরিশাল বোর্ড 2019, এখানে কোনো ম্যাট্রিক্সই দেওয়া ছিল না, দেওয়া ছিল একটি সমীকরণ জোট, অর্থাৎ তিনটা ইকুয়েশন দেওয়া ছিল। এই তিনটা ইকুয়েশন থেকে আমাদেরকে তাদের চলক সমূহের সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এরপরের ইকুয়েশন এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এরপরের ইকুয়েশন এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এগুলো নিয়ে আমরা এই যে একটা নতুন ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে আমাদের এক্স এর সহগ 1 1, এখানে ওয়াই এর সহগ -1, এই যে -1, এখানে জেড এর সহগ 1, কাজে এখানে আসবে 1, এখানে এক্স এর সহগ আমাদের 2 2, ওয়াই এর সহগ ওয়াই নেই, কাজে 0 0, জেড তার সহগ হলো 1, এখানে এক্স এর সহগ 1 1, ওয়াই এর সহগ 2 2, এবং জেড এর সহগ -3 এই -3। এই যে নতুন গঠিত ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটাই এই কোশ্চেনে আমাদেরকে বের করতে বলা হয়েছে।
আরেকটা কোশ্চেন যদি আমরা দেখি যশোরপুর 2017, এখানে আমাদের তিনটা ইকুয়েশন দেওয়া ছিল, তিনটা ইকুয়েশনের সহগগুলো অর্থাৎ ভেরিয়েবলের সহগগুলো নিয়েই আমাদের ম্যাট্রিক্স গঠন করতে হবে আগেরটার মতোই, বাট এখানে সহগগুলোর মধ্যে আমাদের আবার আননোন ছিল এল এম এন, যাদের মানও দেওয়া ছিল এল ইকুয়ালস টু ওয়ান, এম ইকুয়ালস টু টু, এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে আমরা ম্যাট্রিক্সটা যদি ফর্ম করতে চাই তখন আমাদের এইভাবে ফর্ম করতে হবে, অর্থাৎ সহগগুলো নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেখানে আননোন যেগুলো থাকবে এল এম এন, তাদের পরিবর্তে আমরা ওয়ান টু মাইনাস ওয়ান এগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাবো এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের সিচুয়েশনগুলোতে কিছুটা পরিবর্তন হয়ে আসে, বাট সেই পরিবর্তনটা খুবই সিম্পল। তোমাকে যেটা করতে হবে, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে সেটাকে আইডেন্টিফাই করে, তারপর তুমি যেভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে শিখেছ সেইভাবে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ফাইনালি তোমরা কেতাবুদ্দিন স্যারের বই থেকে, অর্থাৎ তোমাদের যে রেফারেন্স বই দেওয়া হয়েছে, 12 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে পরবর্তী ক্লাসের আগে জমা দেবে। আমরা পরবর্তী ক্লাসে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কিত আরও কিছু অঙ্ক সলভ করব এবং একই সাথে দেখবো এই রিলেটেড এমসিকিউগুলো কীভাবে সমাধান করতে হয়। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ক্লাস অর্থাৎ বৃহস্পতিবার আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।